রেসিপি বাই ডিম্পির আজকের আয়োজনে থাকছে এগলেস বাজরে কেক। জন্মদিনের কেক তৈরি করতে গেলেই মনে হয় অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু ডিম ছাড়া কোনো ধরনের বিট করা ছাড়া আপনারা কিন্তু এটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। বিটটার প্রয়োজন হবে শুধুমাত্র ক্রিমের ক্ষেত্রে, কিন্তু কেক বানানোতে কোনো ধরনের বিট করার প্রয়োজন হবে না। চলুন তাহলে দেখে আসি এগলেস কেকের রেসিপিটি। কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। শুকনো উপকরণগুলো আমি একটু মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ লিকুইড দুধ। দুধটি আমি একবারে দেব না, অল্প অল্প করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নেব। চিনিগুলো গলে গিয়েছে, এখন আমি 6 ইঞ্চি সাইজের একটি বক্সের মধ্যে তেল ব্রাশ করে নিব। এর মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিব। ময়দাগুলো ফোটার মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে পুরো বক্সের মধ্যে। আপনারা কেকের যে বাটিটার মধ্যে করবেন সেটার মধ্যে এভাবে লাগিয়ে নেবেন। আমি নর্মাল বক্স ইউজ করছি, আমার এই সাইজের কেকের বাকি নাই ঘরে। বাকিটা ঝেড়ে ফেলে দিতে হবে। আমি এর মধ্যে গোলানোটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকিয়ে নিতে হবে, ভিতরে বাবলগুলো যেন উপরে উঠে যায়। চুলায় এই পাত্রটি আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। এখন এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম আর কেকের বাটিটি বসিয়ে দিলাম। ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল, এটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি মৃদু আছে এটাকে 30 মিনিট রেখে দেব। আমি চেক করলাম, এতে টুথপিকে কিছু লেগে নেই, তার মানে কেকটি হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটু সাইড দিয়ে প্রেস করে নিচ্ছি, এমনিতেই উঠে আসে, খুব একটা দরকার হয় না প্রেস করার। কেকটি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এটা কতটা ফ্লাফি হয়েছে। এখন আমি এটি মাঝখান থেকে কেটে নিব। আমার কেকটা অনেকক্ষণ আগেই নামানো, অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু গরম কেক কাটবেন না, অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাটবেন। গরম কেক কাটলে কিন্তু কেক ভেঙে যায়। কেকটাকে আমি 2 পার্ট করে নিলাম। অনেকটা ঠান্ডা হয়েছে, কিন্তু আরও ঠান্ডা করতে হবে। এটাকে আমি এখন 10 মিনিট ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে নেব। আমি এখন 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি নর্মাল ফ্রিজ থেকে কেকটি নামিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে বাটার ক্রিম দিয়ে দিব। বাটার ক্রিমের রেসিপিটি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন।
আমি এখন হালকা করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, এটি আমি সেট হওয়ার জন্য আবার ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দেব। পনেরো মিনিট পর ক্রিমটা সেট হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম কেকটি। এখন আমি এর মধ্যে আবার ক্রিম দিয়ে দিব। কেকের মধ্যে ক্রিম আমি যতটুকু পারলাম লাগিয়ে নিলাম। এখন এর মধ্যে ডেকোরেশন করার জন্য আমি একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু এটার উপরে কোকো পাউডার দেওয়া থাকবে, তাই ভিতরের ক্রিমটা অতটা স্মুথ না হলে হয় ক্রিমের শেপটা, এর জন্য আমি আর অত সুন্দর করে করলাম না। আমি উপরে একটু ক্রিম দিয়ে দিলাম, একটু কেক ডেকোরেশন দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল এগলেস বার্থডে কেক। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই করে নিতে পারেন। এই কেকটি কিন্তু বিট করা না হলেও খুবই সফট হয়। কেকটি একদম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায়। কেকটি কিন্তু খেতে একদমই সফট হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন যতটা সম্ভব।